বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড বলতে নেই বাট বিএড দু যারা রয়েছেন তারা হয়তো সব থেকে এই ইউনিভার্সিটির ভুক্তভোগী সেশন কেন অলরেডি পরীক্ষা লেট তাদের এখনও পর্যন্ত অনলাইন রেজাল্ট পার হয়নি এবং তাদের মাইগ্রেশন সার্টিফিকেট দরকার যাতে আপকামিং যে কোনো হায়ার এডুকেশনের আবেদন করতে পারেন আর এর ক্ষেত্রে বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে ফাইনাল মার্কশিট না আসা পর্যন্ত আপনি কিন্তু এই ইউনিভার্সিটিতে মাইগ্রেশন আবেদন করতে পারবেন না এখন অনেকেই কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছেন যে বিএড দু হাজার একুশ তেইশে আছেন তিনি পিএইচডিতে চান্স পেয়েছেন যাই হোক তো তার মাইগ্রেশন দরকার অনেকে বলছেন যে আমি কল্যাণীতে অ্যাডমিশন নেবো পিজিতে সেখানে আমার ইউজির যে মাইগ্রেশন সেটা অলরেডি এই ইউনিভার্সিটিতে সাবমিট হয়ে গেছে এখন কী করণীয় এখন যতক্ষণ না আপনি দু হাজার কুড়ি বাইশের মার্কশিট পাবেন ততক্ষণ পর্যন্ত এই ইউনিভার্সিটিতে বা ডাব্লিউ বিটি আবেদন করতে পারবেন না বিএডে মাইগ্রেশনের জন্য এক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো ডুপ্লিকেট যে মাইগ্রেশন সার্টিফিকেট তার জন্য আবেদন করতে হবে এবং তার যে প্রসিডিওরটা একটু লেন্দি প্রসেস সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আমার কাছে একটা ডুপ্লিকেট সার্টিফিকেট আছে সেই ডুপ্লিকেট সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির তো এরকম যে কোনো ইউনিভার্সিটি কিন্তু আপনি সার্টিফিকেট হোক বা মাইগ্রেশন হোক আপনি কিন্তু আবেদন করতে পারেন তার জন্য কী কী প্রয়োজন বা কি কী করণীয় আছে দেখুন যদি মাইগ্রেশন সার্টিফিকেট বা যে কোনো ডকুমেন্ট হারিয়ে যায় তার যে প্রসিডিওর সেটা খুব সহজ সেটা হচ্ছে আপনি থানায় একটা এফআইআর করলেন এবং তারপরে আপনাদের ইউনিভার্সিটিতে একটা অ্যাপ্লিকেশন করতে হয় যেহেতু আপনাদের হারিয়ে যায়নি তাই প্রসিডিওরটা একটু ডিফারেন্ট হবে কিন্তু লেন্দি সময় লাগবে প্রথমত হচ্ছে যে আপনি একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট লিখতে হবে সাবজেক্টটা হবে অ্যাপ্লিকেশন ফর ডুয়াল সার্টিফিকেট দু নম্বর হলো যে আপনি যেহেতু ডিটিএফ এর পাবেন না তাই প্রিভিয়াস ইউনিভার্সিটিটা আপনি নিশ্চয়ই তুলবেন সেটা ক্যালকাটা হোক কল্যাণী হোক কাজী নজরুল হোক যে কোনো ইউনিভার্সিটি হোক দু নম্বর যেটা করতে হবে যে আপনার লাস্ট মানে যে ইউনিভার্সিটিতে আছেন তার মার্কশিট বা সার্টিফিকেট আপনি কিন্তু অ্যাটাচ করবেন এবং তিন নম্বর হচ্ছে আপনাকে একটা সম্ভব হলে একটা অ্যাফিডেভিট করতে হবে অ্যাফিডেভিট এই তিনটে ডকুমেন্ট এই অ্যাফিডেভিটটা পঞ্চাশ টাকার একটা স্ট্যাম্প পেপার করে আপনার স্থানীয় যারা করেন ওইগুলো তাদের সঙ্গে যোগ্য যোগাযোগ করে হয়তো আড়াইশো তিনশো করলে এইগুলো যখন আপনি দেবেন এবং হ্যাঁ রিজন হিসাবে আপনি যে ইউনিভার্সিটি ভর্তি হতে চাইছেন হয়তো আপনি চাইছেন এখন কল্যাণীতে ভর্তি হবেন তো কল্যাণীতে আপনি অ্যাডমিশন নিয়েছেন অবশ্যই নেবেন তার যে রিসিপ্ট স্লিপটা বিষয়ে পাবেন যে অ্যাডমিশন স্লিপ সেটাও কিন্তু অ্যাটাচ করে দেবেন এই প্রমাণ হিসাবে যে হ্যাঁ আপনি কিন্তু অ্যাডমিশনের জন্য ডুপ্লিকেট সার্টিফিকেট চাইছেন আপনার রিজেন্সটা হচ্ছে যে আপনি অ্যাডমিশনের জন্য ডুপ্লিকেট সার্টিফিকেট বা মাইগ্রেশন চাইছেন এবং আপনার এর মানে যেহেতু বিএড করছেন বিএডের যেগুলো পেয়েছেন অর্থাৎ বিএডের মানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার কুড়ি মাসে কথা বলছি সেটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটাও কিন্তু আপনারা ডকুমেন্টের সঙ্গে অ্যাটাচ করে দেবেন তো টোটাল পাঁচটা আরেকবার রিপিট করছি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর ডু ডুপ্লিকেট সার্টিফিকেট দু নম্বর হচ্ছে আপনার যে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তার যে রিসিপ্ট তিন নম্বর হচ্ছে একটা অ্যাফিডেভিট এবং চার নম্বর হচ্ছে এই ইউনিভার্সিটি ডব্লিউ একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং আর যা 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 রিকোয়েভার ডকুমেন্ট লাগে সবগুলো কিন্তু আপনি অ্যাটাচ করে দেবেন এবং অ্যাটাচ করে সেটা যে ইউনিভার্সিটি আপনি আছেন কল্যাণী হলে কল্যাণী ক্যালকাটা হলে ক্যালকাটা তার যে হেড অফিস আছে সেখানে গিয়ে আপনি জমা দেবেন এবং অবশ্যই এটা ওয়ার্কিং ডেতে দেবেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে এবং অ্যাফিডেভিট করলে আপনার কাজটা হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যেতে পারে সেটা হয়তো বাইপোস্টেই আসার সম্ভাবনা বেশি এবং সেটা একটা আর্জেন্সি বলে লিখবেন যে আমি অ্যাডমিশন নিয়েছি আশা করি এইভাবে কিন্তু আপনারা ডুবাল সার্টিফিকেট মানে ডুপ্লিকেট সার্টিফিকেটে আবেদন করতে পারবেন ছোট্ট একটা ভিডিও ছিল যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ